নিঝুমপুর গ্রামের পাশেই একটা বড় বন ছিল। সেই বনে বাস করত টোনাটুনি আর তাদের ছোট ছেলে রকিটোনা। টোনাটুনি দুজনেই দিনমজুরের কাজ করে যে টাকাটুকু পেত তা দিয়েই তাদের সংসার অনেক সুখে শান্তিতে চলত। টোনাটুনির ছেলে রকিটোনা পড়াশোনা করতে অনেক ভালোবাসত। একদিন টোনাটুনি কাজে চলে যায়। আর কাজে গিয়ে, শোনো না টোনা, আজকে আমার শরীরটা কেমন জানি করছে, মাথাটাও জানি কেমন ঘুরছে। কি বলছো কি তুমি? মনে হয় প্রতিদিন কাজ করার কারণে তোমার শরীর দুর্বল হয়েছে। এক কাজ করো, তুমি একটু বিশ্রাম নাও, আমি বাকি কাজগুলো করে সন্ধ্যায় তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এই বলে টোনা টুনিকে একটা বড় গাছের নিচে শুয়ে দিয়ে টোনা কাজে চলে যায়। কিছুক্ষণ পর টুনির ওপর একটা গাছের ডাল পড়ে আর টুনির মাথা ফেটে অনেক রক্ত বেরিয়ে আসে। ওরে বাবা রে, বাঁচাও আমাকে, আমি যে মরে গেলাম, উফ বড্ড ব্যথা লাগছে, কেউ আছো, বাঁচাও আমাকে। এই বলেই টুনি অজ্ঞান হয়ে পড়ে যায়। আর টুনির চিৎকার শুনে টোনা সেখানে চলে আসে আর এসে দেখে টুনির মাথা ফেটে অনেক রক্ত পড়ছে। টুনি, এই টুনি, কি হলো তোমার? ওঠো না টুনি, চোখ খোলো, কি হলো তোমার? এই বলেই টোনা তাড়াতাড়ি করে টুনিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার টুনিকে চেক করে বলে, টুনির শরীর খুব দুর্বল ছিল, তার উপর মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়ে গেছে, ওকে বাঁচানো অসম্ভব বলে মনে হচ্ছে আমার। এই বলেই ডাক্তার সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি মারা যায়। টুনিকে হারিয়ে টোনা খুবই শোকে পড়ে যায়। আর রকি টোনা তার মায়ের এই অবস্থা দেখে অনেক কান্না করতে থাকে। বাবা, আমি জানি না মা কেন এই অবেলায় এভাবে শুয়ে আছে। বাবা, তুমি মাকে উঠতে বলো না, মা ওঠো না, মা চোখ খুলো না, মা তোমাকে এইভাবে দেখে আমার একদম ভালো লাগছে না। এইভাবে রকিটোনা কান্না করছিল। এদিকে নিজের মেয়ের মৃত্যুর কথা শুনে টুনির মা মিনুটুনিও চলে আসে। আরে টুনি মা, কি করে হলো তোর এই অবস্থা? টুনি মা আমার, ওঠ না মা, দেখ আমি তোর মা এসেছি এখানে, মারে চোখ খুল তুই। এভাবে মিনুটুনটুনি কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুনি সৎকার হয়। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। একদিন মিনু তার মেয়ে জামাই টোনাকে বলে, জামাই বাবা, আমি আর কতদিন তোমার খেয়াল রাখবো, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তুমি বরং একটা বিয়ে করে ফেলো বাবা। মা, এসব আপনি কি বলছেন বলুন তো। হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, রকির কথা ভেবে তোমাকে এটা করতেই হবে বাবা। শাশুড়ির কথায় টোনা দ্বিতীয় বিয়ে করে মুন্নি চড়ুইকে। মুন্নি চড়ুই রকির বেশ ভালো দেখাশোনা করছিল। কিছুদিন পর মুন্নি চড়ুইয়ের একটা মেয়ে হয় আর তার নাম হয় টিংটিং। বেশ কিছুদিন পর টোনাও মারা যায়। মুন্নি যতটা তার মেয়ে টিংটিংকে ভালোবাসত ততটা রকিটোনাকে ভালোবাসত না। টিংটিং সবসময় রকির সাথে মারামারি করত, খারাপ ব্যবহার করত। যা এখান থেকে, তুই তুই আমার ভাই না, চলে যা বলছি। বোন আমার, এমন করিস না, আমি তো তোর বড় ভাই হই, তাই না? আমার সাথে এমন ব্যবহার করিস না। টিংটিং অনেক খারাপ আচরণ করে রকিটোনার সাথে। মুন্নি টিংটিং এর এমন আচরণ দেখে কিছুই বলে না। সময়ের সাথে সাথে মুন্নির মধ্যেও পরিবর্তন চলে আসে। মুন্নি রকির স্কুল যাওয়া একেবারে বন্ধ করে দেয়। মা, তুমি আমার স্কুল যাওয়াটা বন্ধ করো না মা, আমি যে অনেক পড়তে চাই। আমাদের যা অবস্থা, এক বেলা খেতে পায় তো আরেক বেলা খেতেই পায় না,
তার উপর তোর লেখাপড়ার খরচ কে চালাবে শুনি? আর শোন, এখন তুই বাসার সব কাজ করে আবার বাইরেও কাজ করতে যাবি, বুঝেছিস? কি বলছো মা, আমি কাজ করতে যাব? আর মা, আমি ছেলে হয়ে বাড়ির কাজ করব কি করে বলো? এটা তুই কি বললি, কিভাবে করবি মানে? যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তুই ছেলে না মেয়ে এসব না ভেবে বাড়ির সব কাজ করে আবার বাইরে কাজ করতে যাবি, বুঝেছিস কথা আমার? মায়ের কথা শুনে রকি আর কিছুই বলে না। পরের দিন থেকে রকি ছেলে হয়েও বাড়ির থালা বাসন মাজত, উঠান ঝাড়ু দিত, আবার ঘরও পরিষ্কার করত, তারপর বাহিরে কাজ করতে যেত। একদিন টিং টিং লাঠি দিয়ে রকিকে অনেক মারতে থাকে। হ্যাঁ রে, তুই আমার ঘরটা ভালো করে পরিষ্কার করিস নি কেন? হ্যাঁ, তুই জানিস না আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কতটা ভালোবাসি বলতো, তুই কেন করিস নি? বোন আমার, এই সামান্য বিষয়ের জন্য তুই তোর বড় ভাইকে মারলি। টিং টিং এভাবেই রকির সাথে খারাপ আচরণ করে। টিং টিং তার ভাইকে দিয়ে জুতা পরিষ্কার করিয়ে নিত। রকি ভালোভাবে কাজ না করলে মুন্নিও রকির সাথে অনেক খারাপ ব্যবহার করত। রকি টিং টিং এর হাতে মার খেয়ে নদীর পাড়ে বসে অনেক কাঁদতে থাকে আর মনে মনে বলতে থাকে, বাবা মা, আজকে তোমাদের আমার খুব মনে পড়ছে, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে বাবা মা? জানো বাবা, আমার সৎমানা টিং টিং হওয়ার আগে আমাকে অনেক ভালোবাসত, কিন্তু আমাকে এখন একটু আদর করে না। আর টিং টিং যখন আমার সাথে খারাপ আচরণ করে তখন মুন্নিমাও কিচ্ছু বলে না টিং টিংকে। এরপর রকি অনেক দেরি করে বাসায় আসে। এ দেখে মুন্নি বলে, এই হতভাগা, এত দেরি করে কেন বাড়ি ফিরলি বলতো? বাড়ির কাজগুলো কে করবে শুনি? আমি করব। এই বলে মুন্নি অনেক বকতে থাকে, কিন্তু রকি এই অত্যাচার আর সহ্য করতে না পেরে বলে ওঠে, মা, তুমি আগের মতো আমাকে একটুও ভালোবাসো না, আর বাসবেই বা কেন? আমি তো তোমার নিজের ছেলে না। টিং টিং যখন আমাকে মারে তখন তুমি কিচ্ছু বলো না ওকে। আসলে তুমি অনেক বদলে গেছো, তুমি টিং টিংকে একটুও শাসন করো না। তুমি একদিন দেখো, টিং টিং বড় হলে ও তোমার সাথেও খারাপ ব্যবহার করবে। মুন্নি রকির এসব কথা শুনে অনেক দুঃখ পায় আর মুন্নি মনে মনে ভাবতে থাকে, আসলেই তো রকি ঠিকই বলেছে, যবে থেকে টিং টিং হয়েছে তখন থেকে আমি রকির ভালো খেয়াল রাখি না, আর আমি ওর সাথে কত অন্যায়টা না করেছি, ওর স্কুল যাওয়াটাও বন্ধ করে দিয়েছি। সত্যি আমি অনেক ভুল করেছি ছেলেটার সাথে। এইভাবে মুন্নি ভাবতে থাকে। এমন সময় টিং টিং একটা লাঠি দিয়ে রকিকে অনেক মারতে থাকে আর বলতে থাকে, মারি, আমি তোকে আরো মারি, বেশি করে মারবো তোকে আমি, আমার স্কুলের ব্যাগটা এখনো কেন গুছিয়ে দিসনি? হ্যাঁ, মারি তোকে। আজ আমার মন বেশি ভালো নেই বোন, তাই তোর স্কুল ব্যাগটা আমি গোছাতে ভুলে গেছি। এমন সময় মুন্নি সেখানে আসে আর টিং টিংকে একটা জোরে থাপ্পড় মারে, আর টিং টিং কান্না করতে করতে ঘরে গিয়ে না খেয়ে শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর রকি টিং টিং এর জন্য খাবার নিয়ে আসে। বোন, এই বোন, ওঠ না বোন, এইভাবে না খেয়ে ঘুমোতে নেই যে, ওঠ আমার বোন, আমি তোকে খাইয়ে দিব। যা তুই এখান থেকে, তোর জন্য মাছকে আমাকে মারলো, আমি খাবো না। লক্ষ্মী বোন আমার, দেখ তুই রাগ করলে তো আমার কিচ্ছু ভালো লাগে না, তুই তো তোর ভাইয়ের সাথে রাগ করেছিস, তাহলে খাবারের ওপর কেন রাগ করবি বল? রকি এইভাবেই তার বোনকে অনেক বোঝায়। এক পর্যায়ে টিং টিং এর রাগ ভেঙে যায় আর রকি ওকে খাবার খাইয়ে দেয়। এই সব কিছু মুন্নি দেখছিল আর ভাবতে থাকে,
সারা জীবন সুখে থাকতে হলে ছেলে মেয়েকে সমানভাবে ভালোবাসতে হবে। এই সবকিছুই আমার জন্য হয়েছে। সেদিনের পর থেকে মুন্নি তার দুই ছেলে মেয়েকে সমানভাবে ভালোবাসত। আর টিংটিংও তার ভাই রকির সাথে মিলে মিশে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে ভালোভাবে দিন কাটাতে হলে ছেলে মেয়ে সহ পরিবারের সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে, তবেই সুখে শান্তিতে দিন কাটানো যাবে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।